ফেসবুকে আপনি স্টিকারযুক্ত পোস্ট কিভাবে করবেন এই নিয়ে আপনারা আমাকে অনেকে কমেন্ট করেছেন তো আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব আপনি কিভাবে আপনার ফেসবুক থেকে স্টিকারযুক্ত পোস্ট করবেন অর্থাৎ আপনি আমার সাইডে যে স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন এই ধরনের পোস্টগুলো আপনি কিভাবে ফেসবুকে করবেন তো একটা বিষয় হচ্ছে আমরা যখন ফেসবুকের ওল্ড ভার্সনটা ব্যবহার করতাম তো তখন কিন্তু আমরা কি করতে পারতাম এই স্টিকারযুক্ত পোস্ট করতে পারতাম কিন্তু আপডেট হয়ে যাওয়ার কারণে আমরা কিন্তু এখন স্টিকারযুক্ত পোস্ট করতে পারতেছি না তো সেম সমাধান আপনাদের আমি এখনই দিয়ে দিলাম যে আপনাকে ওল্ড ভার্সনটা ডাউনলোড করতে হবে দেন আপনি যখন ইনস্টল করবেন তখন কিন্তু আপনি আবার সেমভাবে কি করতে পারবেন আপনি স্টিকারযুক্ত পোস্ট করতে পারবেন তবে এইখানে একটা সমস্যা হচ্ছে যে অনেকের ফোন থেকে আপনার ফেসবুক যে অফিশিয়াল অ্যাপ্লিকেশনটি আছে ওইটা আনইনস্টল হচ্ছে না ওটা কোনোভাবে আনইনস্টল হচ্ছে না তো জাস্ট আনইনস্টল হচ্ছে না কোনো সমস্যা নেই একটি ট্রিক্স আপনাকে শিখিয়ে দিচ্ছি এই ট্রিক্সটা অবলম্বন করার পর আপনি কি করতে পারবেন খুব সহজে আপনার ফেসবুক আইডি থেকে আপনি স্টিকারযুক্ত পোস্ট করতে পারবেন কিভাবে করবেন তো এই ভিডিওতে এখন আমি দেখিয়ে দেব তো হ্যালো বন্ধুরা আপনাদের সাথে আছি আমি ইব্রাহিম এবং আপনারা দেখছেন আইবিএম টেক স্টুডিও আপনারা তোমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই নিশ্চিত করে সাবস্ক্রাইব করে আসুন এবং পাশে যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দিতে ভুলবেন না আপনারা এখন পর্যন্ত এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিন বেশি বেশি কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা আমাদের ফেসবুক গ্রুপে আপনি জয়েন হতে ভুলবেন না কারণ সেখানে আপনার সকল সমস্যার সমাধান আমরা সাথে সাথে দেওয়ার চেষ্টা করব তো চলুন চলে যাচ্ছে আমাদের মূল ভিডিওতে সো হে গাইস আমরা চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে তো এখন আপনাকে দেখিয়ে দেব আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে কিভাবে স্টিকারযুক্ত পোস্ট করবেন তো আপনি যদি স্টিকারযুক্ত পোস্ট করতে যান তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এখানে সিলেক্ট করতে হবে এরকম একটা অপশন পাবেন এখান থেকে ফিলিংস @ হচ্ছে অ্যাক্টিভিটিস তো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এখানে যে অপশনগুলো আপনি দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু আপনি স্টিকারযুক্ত পোস্ট করতে পারবেন না যদি আপনি এখান থেকে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন আপনি যে এখান থেকে পোস্টটা করবেন সেই পোস্টটা করার জন্য আপনাকে এখান থেকে আপনার অনুভূতিটা জাস্ট আপনি একটা জানিয়ে তারপরে কিন্তু পোস্ট করতে পারেন ঠিক আছে কিন্তু এখান থেকে স্টিকার অপশনটি কিন্তু আসছে না তো কিভাবে এই স্টিকার পোস্ট আপনি করবেন এ টু জেড এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব তো আপনাদের অবশ্যই কিন্তু আগে লাগবে হচ্ছে আপনার ফেসবুকের ওল্ড ভার্সনটা আপনারা যারা এই ফেসবুকে আপডেট ভার্সনটা ব্যবহার করতেছেন তো অনেকে আছে চাচ্ছেন যে এই অ্যাপ্লিকেশনটা আমরা আনইনস্টল করে দিই তারপর হচ্ছে আমরা ব্যবহার করবো নতুন যে ভার্সনটি আছে সেই নতুন ভার্সনটি ব্যবহার করবো ঠিক আছে কিন্তু আপনারা আনইনস্টল করতে পারতেছেন আমি যদি এখান থেকে ট্যাপ করে ধরে রাখি এবং এখান থেকে অ্যাপ ইনফোতে ক্লিক করি তো দেখতে পাবেন আমার কিন্তু এখান থেকে আনইনস্টল চলে আসছে তো আপনি এখন কি করবেন যদি আপনার আনইনস্টল না হয় তো সেই ক্ষেত্রে আপনি যে কাজটি করবেন জাস্ট আপনারা চলে যাবেন আপনার এই যে প্লে স্টোর আছে প্লে স্টোরে চলে যাবেন তো প্লে স্টোরে চলে যাওয়ার পর আপনি এখান থেকে লিখবেন ফেসবুক FACE FACE ফেসবুক লেখার পর আপনি এখানে সার্চ করবেন সার্চ করলে দেখতে পাবেন আপনার যে ফেসবুক অপশনটা চলে আসছে আপনি এখান থেকে একটি ট্যাপ করবেন এখান থেকে ট্যাপ করার পর আপনি এখান আপনি হয়তো এখান থেকে আপডেট পেতে পারেন বা এখান থেকে যে ইনস্টল আছে আপনি এই ইনস্টল এখান থেকে ক্লিক করবেন যখন আপনি এখান থেকে ইনস্টল এভাবে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনার আনইনস্টল হয়ে যাবে এবং আপনার ফোনে কিন্তু এই যে অ্যাপ্লিকেশনটি আছে এই অ্যাপ্লিকেশনটা কিন্তু থেকে যাবে এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনার থেকে যাবে ঠিক আছে তো আপনি ভাবতে পারেন যে কী ব্যাপার আমি এখান থেকে আনইনস্টল করলাম এর ভিতরে আমার ফেসবুক অ্যাপ্লিকেশনটা রয়ে গেছে তো এখন আমি কী করতে পারি এটা হচ্ছে আপনার এখন ওল্ড ভার্সনটা যদি আপনি ডাউনলোড করেন তাহলে কিন্তু ওই যে ফোনে আপনার অ্যাপ্লিকেশনটা আছে ওই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনার কনভার্ট হয়ে যাবে ঠিক আছে তো এখন আমরা কী করব আমরা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেব এবং এখান থেকে আমি লিখলাম ফেসবুক ওল্ড ভার্সন আপনি লিখবেন তো দেখতে পারবেন এরকম একটি পপ আপ আপনার সামনে প্রথমেই শো হবে আপনি পপ আপের উপর সিলেক্ট করুন সিলেক্ট করে এখান থেকে আপনি অনেকগুলো ভার্সনের ফেসবুক পেয়ে যাবেন তো জাস্ট স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন এবং এখান থেকে আপনি যে ভার্সনটা ডাউনলোড করবেন অর্থাৎ আমি এখান থেকে যে ভার্সনটা ডাউনলোড করেছি 253 তো এখান থেকে যে দুইটা ভার্সন দেখতে পাচ্ছেন এই দুইটা ভার্সন যে কোনো একটা ভার্সন ডাউনলোড করলে হবে আমি এখান থেকে 235.00.10.1 এটা আমি এখান থেকে ডাউনলোড করবো তো এখান থেকে সিলেক্ট করলাম এখান থেকে সিলেক্ট করার পর এখান থেকে যে ডাউনলোড আছে ডাউনলোড আমি সিলেক্ট করে দিই তো এখান থেকে ডাউনলোড আমি ক্লিক করলাম তো এখন এখান থেকে ডাউনলোড হয়ে যাওয়ার পর আমি এখান থেকে জাস্ট ইনস্টল করব তো এখান থেকে আমাদের ইমেল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করলাম তো দেখতে পারবেন এখান থেকে লগ ইন ইন হচ্ছে দেন এরপর এখান থেকে নট নাও বা আপনি ওকেতে ক্লিক করে দিতে পারেন আমি এখান থেকে একটাতে দিয়ে দিলাম তো আপনার কাছে এভাবে অ্যালাও চাইতে পারে আপনি অ্যালাও দিয়ে দিবেন ঠিক আছে তো এখন আপনি চাচ্ছেন আপনার কী করার জন্য আপনি পোস্ট করার জন্য ঠিক আছে তো আপনি এখান থেকে যে কোনো পোস্ট করবেন তো আমি এখান থেকে ক্লিক করলাম তো এই পোস্টে ক্লিক করার পর আপনি বন্ধুরা এখান থেকে দেখতে পারবেন এই যে ফ্লিংস অ্যাক্টিভিটি এখানে কিন্তু স্টিকার অপশনটা ছিল না কিন্তু এই ওল্ড ভার্সনটা ডাউনলোড করার পরে কিন্তু আমাদের স্টিকার অপশনটা চলে আসছে তো আমরা এখন এখান থেকে সিলেক্ট করি এখান থেকে যখন আমি সিলেক্ট করব তাহলে আপনি অবশ্যই আগে
আপনি লক্ষ্য করেছেন আপনি এখান থেকে এই অপশন এখান থেকে এই পোস্টটি এবং এই পোস্টটি মানে এই দুই অপশনটা আপনি কিন্তু আগে দেখেছিলেন কিন্তু এখান থেকে স্টিকার অপশনটি কিন্তু আপনি পাননি ঠিক আছে তো স্টিকার অপশনটি দেখেন এখান থেকে চলে আসছে এখান থেকে হ্যাপি আছে স্যাড আছে ইমেল আব আছে তারপরে অনেক কিছু আছে জাস্ট অ্যাংরি আছে স্লিপিং আছে আপনি যেটা মন চায় আপনি সেটা দিতে পারেন তো ধরুন আমি এখান থেকে ইমেল আবে ক্লিক করলাম তো ইনে যখন লাভে ক্লিক করব তো এরকম অনেকগুলো আপনার স্টিকার চলে আসবে স্টিকারযুক্ত পোস্ট দিয়ে আপনি কী করতে পারবেন ফেসবুকে পোস্ট করতে পারবেন তো আমি এখান থেকে ধরুন প্রথমটা সিলেক্ট করে দিলাম তো প্রথমটা যখন সিলেক্ট করলাম তো এরপর এখান থেকে আপনি জাস্ট যে কোনো পোস্ট লিখতে পারেন তো আমি একটা পোস্ট লেখাইছিল জাস্ট আমি এটাকে এখান থেকে কপি করে দিলাম তো দেন এরপর হচ্ছে এখান থেকে জাস্ট আপনি পোস্টে সিলেক্ট করে দেবেন তো পোস্টে যখন আপনি সিলেক্ট করবেন তাহলে বন্ধুরা দেখতে পারবেন হ্যাঁ এটা কিন্তু আমার পোস্ট হয়ে গেছে ঠিক আছে আপনাদের কিন্তু আমি হাতে কলমে এ টু জেড দেখিয়ে দিলাম যে কিভাবে আপনি স্টিকারযুক্ত পোস্ট ফেসবুকে করবেন আশা রাখি বন্ধুরা বুঝতে পারলেন আপনি আপনার ফেসবুক থেকে কিভাবে স্টিকারযুক্ত পোস্ট করবেন তো এরপর যদি আপনার কোনো সমস্যা থাকে বা কোনো প্রশ্ন থাকে যে কোনো সমস্যার সমাধান পাওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্স ফলো করুন ওখানে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন গ্রুপে জয়েন্ট হয়ে নিন আপনার সমস্যার সমাধানের কথা আমাদের কাছে শেয়ার করুন আশা রাখি আপনি অল্প সময়ের মধ্যে আপনার সমাধানের উত্তর পেয়ে যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনার সাথে নতুন আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ